দেশটির সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম প্রশিক্ষিত ও সামরিক সরঞ্জামে সুসজ্জিত বাহিনী। দেশটির অস্ত্র ও প্রশিক্ষণের সবচেয়ে বড় উৎস বন্ধুরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিকভাবে ইসরায়েল কতটা শক্তিশালী সেটাই জানব আজকের ভিডিওতে, তো চলুন শুরু করা যাক। ইসরায়েলের সামরিক শক্তি ও সরঞ্জামের বিশাল ভাণ্ডার রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী, নৌবাহিনী ও আধা সামরিক বাহিনীতে 1,69,500 সক্রিয় সদস্য রয়েছে। এছাড়াও দেশটি 4,65,000 সদস্যের রিজার্ভ বাহিনী রয়েছে, এর মধ্যে আধা সামরিক বাহিনীর সদস্য 8,000। ইসরায়েলে 18 বছরের বেশি বয়সী সব নাগরিকদের জন্য সামরিক পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। সাধারণত সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরুষরা 2 বছর 8 মাস এবং নারীরা 2 বছর কাজ করবেন বলে আশা করা হয়। উন্নত নজরদারি প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র সমৃদ্ধ বিশাল ভাণ্ডার থাকায় ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। সামরিক বাহিনীর সদস্য 1,69,500 সক্রিয় সদস্য, 4,65,000 সদস্যের রিজার্ভ বাহিনী। স্থল অভিযানের ক্ষমতা 2,200টি ট্যাঙ্ক, 530 আর্টিলারি বা কামান। বিমান হামলার সক্ষমতা, যুদ্ধের উপযোগী 339 উড়োজাহাজের মধ্যে 309টি গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান, তার মধ্যে আছে 196 F-16, 83 F-15, 30 F-35, 142টি হেলিকপ্টার, 43টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এবার নৌ অভিযানের ক্ষমতা, 5টি সাবমেরিন এবং 49টি টহল ও উপকূলীয় যুদ্ধযান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একটি ভ্রাম্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রাডার প্রযুক্তি ব্যবহার করে স্বল্প পরিসরে রকেট ঠেকাতে ও ধ্বংস করতে সক্ষম হয়। 2006 সালে সশস্ত্র সংগঠন হিজাবুল্লার সঙ্গে যুদ্ধের পর ইসরায়েলে এটি তৈরি উদ্যোগ নেয়। এই যুদ্ধে ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট নিক্ষেপ করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আয়রন ডোম 2011 সাল থেকে ব্যবহার শুরু হয়। 2022 সালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য $1.5 বিলিয়ন বেশি বরাদ্দসহ আয়রন ডোম সিস্টেমের যন্ত্রাংশ সরবরাহ করে দেশটি। IISS-এর তথ্য মতে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম 2021 সালে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের ছোড়া 90%-এরও বেশি রকেট আটকে দিয়েছে। ISS-এর তথ্য মতে ইসরায়েলের পারমাণবিক ক্ষমতাও রয়েছে বলে মনে করা হয়। দেশটির কাছে জরিকো ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা বিমান রয়েছে। এবার জেনে নিই সামরিক খাতে ইসরায়েল কত খরচ করে। যুদ্ধ ও অস্ত্র নিয়ে গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে 2022 সালে ইসরায়েল সামরিক খাতে $23.4 বিলিয়ন ব্যয় করেছে। 2018-2022 মেয়াদে সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় $2,535, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু সামরিক ব্যয়। এই মেয়াদে বিশ্বে মাথাপিছু সামরিক ব্যয়ের শীর্ষে কাতার। 2022 সালে ইসরায়েলের GDP-র 4.5% সামরিক খাতে ব্যয় করেছে, যা বিশ্বে দশম। এবার জেনে নেওয়া যাক ইসরায়েল থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে যেসব দেশ। ঐতিহাসিকভাবে ইসরায়েল অস্ত্র আমদানি তাদের রপ্তানির চেয়ে অনেক বেশি। তবে SIPRI-এর তথ্য অনুসারে গত দশকে দেশটি অস্ত্র রপ্তানি ধারাবাহিকভাবে আমদানিকে ছাড়িয়ে যেতে শুরু করেছে। 2018-2022 সালের মধ্যে অন্তত 25 দেশ ইসরায়েল থেকে মোট $3.2 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে। এর মধ্যে ইসরায়েল থেকে সর্বোচ্চ $1.2 বিলিয়ন অস্ত্র কিনেছে ভারত, যা দেশটির অস্ত্র রপ্তানির প্রায় 1/3। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল ও ভারতের সম্পর্ক বিকশিত হয়েছে। ওই বছর ইসরায়েলি অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ছিল আজারবাইজান $295 মিলিয়ন, তারপরে ফিলিপাইন $275 মিলিয়ন, তারপর যুক্তরাষ্ট্র $217 মিলিয়ন ও ভিয়েতনাম $180 মিলিয়ন। 2018-2022 সালের মধ্যে ইসরায়েল শুধু 2টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে মোট $2.7 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল $2.1 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে, যা দেশটির সামরিক আমদানির 3/4 বেশি। বাকি $546 মিলিয়ন অস্ত্র জার্মানি থেকে আমদানি করেছে দেশটি। এছাড়াও মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী যৌথ মহড়া
প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি ও প্রতিরক্ষা প্রকল্পে ঘনিষ্ঠভাবে কাজ করে। মার্কিন সামরিক সহায়তার সর্বোচ্চ অংশ পায় ইসরায়েল। এবার জানবো ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই পর্যন্ত কি পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈদেশিক সহায়তা পাওয়া ইসরায়েল 1946 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় $263 বিলিয়ন পেয়েছে। এটি যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ সাহায্য পাওয়া মিশরের চেয়ে 1.7 গুণ বেশি। মিশর গত 77 বছরে $151.9 বিলিয়ন পেয়েছে। 2023 সালেও মার্কিন সামরিক তহবিল পাওয়ার শীর্ষে ইসরায়েল। $3.8 বিলিয়ন পেয়েছে দেশটি। 1946 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলকে সামরিক ও প্রতিরক্ষা সহায়তা হিসাবে মোট $124 বিলিয়ন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছরে ইসরায়েলকে দেওয়া হয়েছে $3.8 বিলিয়ন সামরিক সহায়তার মধ্যে $250 মিলিয়ন দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। ওয়াশিংটন বলেছে হামাসের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধে ব্যবহৃত ইসরায়েলি অস্ত্রের ঘাটতি দ্বারা পূরণ করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।